হ্যালো, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে আমি মোহাম্মদ রহমান তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা করবো নবম দশম শ্রেণীর গণিত 1903 এবং এখান থেকে একটা সৃজনশীল অঙ্ক। তোমরা ধারাবাহিকভাবে সৃজনশীল অঙ্ক প্রত্যেকটা ক্লাসে পেয়ে যাবা এবং এগুলো অনুশীলন করলে তোমরা পরবর্তী ক্লাস আরও বেশি ভালো করতে পারবা। তাহলে ক্লাসটা শুরু করি। আজকে প্রশ্নটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রশ্নটা দেওয়া আছে এক্স স্কোয়ার সমান 5 + 2√6, এ প্লাস বি প্লাস সি সমান কত? এম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? এল। এ কিউ প্লাস বি কিউ সমান কত আসছে? পি কিউ। এইটা আমাদের মানে উদ্দীপক। ক নম্বর প্রশ্ন, এক্স এর মান নির্ণয় করো। খ নম্বর, এক্স কিউ প্লাস 1/x³ এর মান নির্ণয় করো। নাম্বার গ, যদি সি সমান 0 হলে প্রমাণ করো যে এম কিউ প্লাস 2pq সমান 3mm। এটা হলো আজকে সৃজনশীল। তোমরা প্রত্যেকে প্রশ্নটা উঠিয়ে নাও, আমি এখন তোমাদের সামনে একটু উপস্থাপন করছি। অবশ্যই ক্লাসে অবশ্যই আমি দেওয়া অঙ্কটা করাবো, শেষে কিন্তু তার একটা এক্সারসাইজ অবশ্যই দেওয়া থাকবে। তোমরা প্রত্যেকটা ক্লাসে এক্সারসাইজ পেয়ে যাবে, যাতে তোমাদের অনুশীলন করা আরও বেশি সহজ হয়ে যায়। প্রত্যেকে প্রশ্নটা উঠিয়ে নাও। আমরা ক নম্বরটা সমাধান করবো, তোমরা প্রত্যেকে ক নম্বরটা ভালো করে বুঝে নাও। আমাদের প্রথম প্রশ্নটা দেওয়া আছে এক্স এর মান নির্ণয় করো। আমরা এটা থেকে এক্স এর মান নির্ণয় করো, প্রত্যেকটা কথা ভালো করে খেয়াল করবে তোমরা প্রত্যেকে। নাম্বার ক দেওয়া আছে, এক্স সমান সরি এক্স স্কোয়ার সমান 5 + 2√6, এটা দেওয়া আছে। আমরা কীভাবে করতে পারি? এক্স স্কোয়ার সমান 5 ভেঙে দাও, 3 + 2√6 + কত? 2। আমরা 5 ভেঙে দিলাম, 3 আর 2 প্লাস করলে কত হবে? 5। 3 আর 2 প্লাস করলে হবে 5। বা এক্স স্কোয়ার সমান এখানে √3, তার মাথায় পড়ে স্কোয়ার প্লাস 2√3 × √2 + √2, তার মাথায় পড়ে হবে স্কোয়ার। আমরা কিভাবে সমাধান করি খেয়াল করি, √3 কে 2 বার গুণ করলে হবে 3, আর √2 কে 2 বার গুণ করলে কত হবে? 2। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? বি স্কোয়ার। বা এক্স স্কোয়ার সমান √3 + √2, তার মাথা পরে স্কোয়ার। এই বিষয়টা আমরা বলে দিই, √3 কে স্কোয়ার করলে আসছে 3, আর √2 কে স্কোয়ার করলে কত আসছে? 2। তাহলে প্লাস 2 × প্রথমটা দ্বিতীয়টা, 3 দক্ষণী কত আসছে? রুট কত আসছে? 6। তাহলে এখানে মানে কোনো পরিবর্তন না করে সূত্র প্রয়োগ করলাম, সূত্র হলো কি এ প্লাস বি অল স্কোয়ার। তোমরা এখানে স্কোয়ার স্কোয়ার উঠে দিবা, এক্স সমান কি পাচ্ছি? √3 + কত? √2। এটাই হলো আমাদের নাম্বার কয়ের সমাধান, এটা হলো নাম্বার কয়ের সমাধান। তোমরা প্রত্যেকে ক নম্বরটা আশা করে বুঝতে পেরেছো, তোমরা ক নম্বরটা উঠিয়ে নাও। এবার আমরা খ নম্বরটা শুরু করবো, প্রত্যেকে ক নম্বরটা উঠিয়ে নাও। এবার আমরা খ নম্বরটা করবো। খ নম্বরটা করার পূর্বে আমরা একটা লাইনটা লিখে নিয়ে আসবো, সেটা কি খেয়াল করো। খ নম্বর দেখলাম ক হতে পাই, তাহলে ক হতে আমরা কি পেয়েছি? অ্যান্সারটা কি পেয়েছি? এক্স এর মানটা পেয়েছি √3 + কত? √2। এখন আমরা x³ + 1/x³ এর মান নির্ণয় করব, তাই খেয়াল করো। বা 1/x সমান 1/√3 + কত? √2। অর্থাৎ এই যে মানটা পেয়েছি, এ পাশে লবে নেব 1, এ পাশে লবে নেব 1। এই অঙ্কটা কা গতকালকে আমি তোমাদের শেখাইছি। তাহলে এখানে 1/ তাহলে √3 + কত? √2। যেহেতু নিচে প্লাসের মান আছে, সেক্ষেত্রে মাইনাসের মান উপরও নেব নিচেও নেব, এটা কিন্তু আমার অঙ্কের নিয়ম। তাহলে √3 - √2, আমি আবার তোমাদের সামনে বলছি, নিচে প্লাসে মান আছে বলে মাইনাস মান উপরও নিতে হবে নিচেও নিতে হবে। এবার কি থাকছে আমরা দেখি, 1/x সমান 1 এর সাথে এটা গুণ করলে কোনো পরিবর্তন আসবে না, তাহলে একটা প্লাস একটা মাইনাস, সূত্র কি হবে? প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার, প্রথমটা স্কোয়ার মাইনাস কত? দ্বিতীয়টা স্কোয়ার। বা 1/x সমান √3 - √2, √3 কে স্কোয়ার করলে কত হবে? 3। √2 কে স্কোয়ার করলে কত হবে? 2। √3 কে স্কোয়ার করলে হবে 3, আর √2 কে স্কোয়ার করলে কত হবে? 2। আর রুট এবং স্কোয়ার দুটোই একসাথে উঠে যাবে, মনে রাখবা রুট এবং স্কোয়ার দুটোই একসাথে উঠে যাবে। বা 1/x সমান
root 3 minus root 2 is equal to 1. 1 by x1 root 3 minus root 2. এটা আমাদের প্রথম অংশ। এখানে মাসটা এসে কত প্লাস আমরা প্লাসের মানটা বের করব দ্বিতীয় অংশটা অতএব x প্লাস 1 বাই x x এর মান রুট থ্রি প্লাস কত রুট টু ওয়ান বাই এক্স এর মান কি পাইছে রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা যদি x এর মানটা হয় প্লাস ওয়ান বাই এক্স এর মানটা হবে তার বিপরীত অর্থাৎ মাইনাস হবে যদি কোনো সময় না হয় তাহলে বুঝবো তো অঙ্ক তোমার যে কোনো জায়গায় ভুল হচ্ছে তাহলে এখানে রুট টু কাটা গেল এর মান কত টু রুট থ্রি আর এটা প্রথম অংশ এটা দ্বিতীয় অংশ এটা মান বের করতে হবে দ্বিতীয় অংশ প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি বলেছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ভেঙে নাও এক্স তার মাথা করে কিউ প্লাস ওয়ান বাই এক্স তার মাথা করে কিউ সূত্র এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এক্স এক্স পরস্পর কাটা যাবে আর ভিতরে প্লাস হলে বাইরে অবশ্যই মাইনাস হবে এটা নিয়ম তা এর মানটা কত পাইছে টু রুট থ্রি তাহলে আমরা লিখি টু রুট থ্রি তার মাথা করে কিউ মাইনাস থ্রি এর মান হলো টু রুট থ্রি এর মানটা কত টু রুট থ্রি এখন দুইকে তিনবার গুণ করলে কত হবে আট আর রুট থ্রিকে তিনবার গুণ করলে কত হবে থ্রি রুট থ্রি তিন দুখানে কত ছয় সিক্স রুট থ্রি তাই দুইকে তিনবার গুণ করলে হবে আট আর রুট থ্রিকে তিনবার গুণ করলে হবে থ্রি রুট থ্রি তিন দুখানে কত ছয় সিক্স রুট থ্রি তিন আসটা কত চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি চব্বিশ থেকে ছয় বাদ দিলে কত হবে আঠারো রুট থ্রি এটা আমাদের এই প্রশ্নের অ্যান্সার তাহলে তোমার প্রত্যেক আগে বুঝে না প্রত্যেকটা প্রথম থেকে তাহলে এক্স এর মান পেয়েছে রুট থ্রি প্লাস কত রুট টু তাহলে এই পাশে আমরা লবে ওয়ান নেবো এ পাশে লবে নেবো কত ওয়ান সেই ক্ষেত্রে আমাদের এই পাশে লবে নিলাম ওয়ান এই পাশে লবে নিলাম ওলা ওয়ান তার নিচে আছে প্লাস তাহলে মাইনাস ওয়ান উপরও নেবো নিচেও নেবো ওয়ানের সাথে এটা গুণ করে কোনো পরিবর্তন হবে না একটা প্লাস একটা মাইনাস সূত্র হলো প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার তাই এটা বসে গেল প্রথমটা স্কোয়ার করলে কথা আছে থ্রি দ্বিতীয়টা স্কোয়ার করলে কথা আছে টু মাইনাস করলে কথা আছে ওয়ান ওয়ান দিয়ে ভাগ করলে কোনো পরিবর্তন হবে না মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এক্স এর মান রুট থ্রি প্লাস কত রুট টু ওয়ান বাই এক্স এর মান কত রুট থ্রি মাইনাস রুট টু প্লাস মাইনাস কাটা গেল রুট থ্রি কথা আছে টু রুট থ্রি এবার প্রদত্ত রাশি মানে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সূত্র এখান থেকে এই পর্যন্ত এর মানটা টু রুট থ্রি এর মানটা টু রুট থ্রি দুইকে তিনবার গুণ করলে হবে আট আর রুট থ্রিকে তিনবার গুণ করলে হবে থ্রি রুট থ্রি তিন দুখানে কত ছয় সিক্স রুট থ্রি তিন দশটা কত চব্বিশ চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি বিয়োগ করলে কথা আছে আঠারো রুট থ্রি এটাই হলো এই প্রশ্নের সমাধান আসলে তোমরা বুঝতে পেরেছো এবার আমরা ক নম্বর অঙ্কটা দেবো তোমরা প্রত্যেক অঙ্কটা ভালো করে উঠিয়ে নাও এবার তোমরা ক নম্বরটা আমরা ফলো করি বলা আছে যদি সি সমান জিরো হলে প্রমাণ করো যে এম কিউ প্লাস টু পি কিউ সমান থ্রি এম এন এটা এখন আমরা করবো তাহলে আমরা খেয়াল করি তাহলে আমার দেওয়া আছে সি সমান কত জিরো তাহলে আমরা এখানে কী কী দেওয়া আছে দেখি এ প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে কত এম বা এ প্লাস বি আচ্ছা সির মান কত বলেছে জিরো হবে সির মান হবে জিরো জিরো সমান কত এম বা এ প্লাস বি সমান কত আছে এম এটা খেয়াল করো প্রত্যেকে কারণ আমার বলেছে সির মান কত জিরো জিরো কোনো দাম নেই তাহলে এ প্লাস বির মান কত হলো এম বা দ্বিতীয়টা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত এম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত এম বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সির মান কত জিরো তা মাথা পরে স্কোয়ার সমান কত এল বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আছে এল এখানে জিরো কোনো মূল্য নেই জিরো কোনো মূল্য থাকবে না আর একটা জিনিস কি দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ সমান কত দিয়ে আছে পি কিউ আমরা উদ্দীপক খেয়াল করি এই যে উদ্দীপকটা দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ সমান কত পি কিউ তাহলে এবার আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষ প্রমাণ করবো তাহলে বাম পক্ষ লিখি লেফট হ্যান্ড সাইড এম কিউ প্লাস
2PQ m এর মান a প্লাস b প্লাস 2 pq এর মান aq প্লাস কত bq pq এর মান কত aq প্লাস কত bq a প্লাস bq সূত্র সূত্র হলো aq প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস bq তারাই সম্পর্কটা বুঝতে হলো তার আবার ঘনর অঙ্ক দেওয়া আছে ক্লাসটা দেখে নিবা a প্লাস bq সূত্র হলো এখান থেকে এই পর্যন্ত প্লাস 2 আর aq 2 aq 2 আর bq 2 bq 2 আর aq 2 aq 2 আর bq হলো 2bq তাহলে এখানে aq দেখো প্রথমে আছে একটা আর একদম শেষে আছে দুইটা যোগ করলে কত হবে তিনটা তাহলে প্রথমে আছে একটা এবং এখানে আছে দুইটা যোগ করলে হবে কত তিনটা প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কত bq bq আমরা দেখি এখানে আছে একটা এখানে আছে দুইটা মানে 3bq এখানে আছে একটা এখানে আছে দুইটা যোগ করলে কত হবে তিনটা এই 3 কমন নাও কি আছে aq প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস কত আর সব জায়গা থেকে 3 কমন দিলাম তাহলে বাকি অংশ নিকের বসে গেল তাহলে 3 এখানে এ আছে তিনটা এখানে এ আছে কত দুইটা এখানে এ আছে তিনটা এখানে এ আছে দুইটা আমরা এ দুইটা কমন নেব তাহলে কত এ প্লাস বি এখানে বি আছে দুইটা বি আছে তিনটা বি দুইটা কমন নেব এ প্লাস বি কিভাবে বি ছিল দুইটা দুইটা কমন নিছি এখানে থাকছে এ বসে গেল এখানে বি ছিল তিনটা নিয়েছি কটা দুইটা একটা বি বসে যাবে তাহলে এখানে থাকছে কত 3 a প্লাস বি একটা এ প্লাস বি আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার দেখো এখান থেকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বসে যাবে তাহলে শেষ লাইন 3 a প্লাস বি মানটা কত দিয়ে আছে m m আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানটা কত m তাহলে এটা আমার ডান পক্ষ তাহলে লেফট হ্যান্ড সাইড ফর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আমি অন ক্যামেরা আগে বোঝা গেছে প্রত্যেক খেয়াল করো আমার a প্লাস বি প্লাস সি সমান কত m সি এর মান কত 0 তাহলে এ প্লাস বি মান কত আসছে এম এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান কত এল সির মান হলো 0 0 তো এখানে মূল্য নেই এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত এল আর এ কিউ প্লাস বি কিউ সমান কত দিয়ে আছে পি কিউ তাহলে এটা বাম পক্ষ এবার মান হলো এ প্লাস বি আর পি কিউ মান হলো এ কিউ প্লাস কত বি কিউ তাহলে এখান থেকে এ সূত্র হলো এখান থেকে এ পর্যন্ত 2 আর এ কিউ কত আসছে 2 এ কিউ 2 আর বি কিউ আসছে কত 2 বি কিউ একটা আর দুই জায়গা কোনো কথা হবে তিনটা দ্বিতীয় একটা দুই জায়গা কোনো কথা হবে তিনটা সব জায়গাতে আমরা থ্রি কমন নিলাম থ্রি কমন নিলে বাকি অংশটা এখানে বসে গেল এখন এই স্তর কমন দেবো কারণ এ আছে তিনটা এখানে এ আছে দুইটা এই দুইটা কমনই থাকছে কত এ প্লাস বি বি দুইটা কমনই থাকছে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি একটা কমন নেবো এ প্লাস বি আর এ স্কয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসে গেল তাহলে এর মানটা থ্রি বসে গেল এ প্লাস বি মান এম এর মান হলো এম তাহলে আমরা নিচে লিখে দেবো লেফট সাইড সমান রাইট সাইড পুরো তুমি অঙ্কটা উঠিয়ে নাও আমি তোমাদের এখন একটা এক্সারসাইজ দিয়ে দিচ্ছি এই নিয়মে যেটা তোমাদের বাড়িতে করতে সুবিধা হবে প্রত্যেক অঙ্কটা উঠিয়ে নাও প্রত্যেকে প্রশ্নটা উঠিয়ে নাও দেখো আমি ইঞ্জিল কালি দিয়েছি অঙ্ক অষ্টম শ্রেণীতে এক্সপ্লেন দিয়েছি তোমরা প্রশ্নটা উঠিয়ে নাও তাহলে তোমরা পরবর্তী ক্লাসে অঙ্কটা প্র্যাকটিস করতে পারো তবে আজকে এই অধ্যায়ের অর্থাৎ সৃজনশীল নম্বর 2 আজকে ক্লাস এখানেই শেষ আগামী ক্লাসে দেখা হবে প্রত্যেক ভালো থেকো এবং এই প্রশ্ন অবশ্যই সমাধান করো ঠিক আছে আদার অঙ্ক অনেকটা দুর্বল তারা আমাদের ক্লাসের সঙ্গে থেকো তোমরা অঙ্ক আস্তে আস্তে শিখে ফেলবা আল্লাহ হাফেজ